হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলাপিয়া ফিশ ফ্রাই। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি দুটি তেলাপিয়া মাছ নিয়েছি, মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাছের মাঝখানে আমি চিড়ে নিয়েছি, পেটটাও কেটে নিয়েছি, কেটে ভেতরে যে কালো আবরণটা থাকে সেটা আমি তুলে ফেলেছি। এখন আমি একটি টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিব, মাছের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না। এপিট ওপিট দুই দিকেই আমি পানিগুলো ভালোভাবে মুছে নেব। তো পানিগুলো মুছে নেওয়া হয়ে গিয়েছে আমার, এখন আমি মশলা দেব। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ঝালটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। দিব এখানে ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দেব স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, এই জন্য যে এখানে সয়া সস ব্যবহার করা হবে। এখানে দেব জিরা বাটা 1/2 চামচ, দেব আদা রসুন বাটা 1 চামচ, দেব টমেটো সস 1 টেবিল চামচ। এখানে সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশনে। দিয়ে দেব সয়া সস 2 টেবিল চামচ, এরপর দেব লেবুর রস 1 টেবিল চামচ। দেব এখানে 1 চামচ সয়াবিন তেল, দেব 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো মতো ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের কাজটা হাত দিয়ে করব, খুব সুন্দর করে করতে হবে এটা, যেন সম্পূর্ণ মশলা মাছের ভেতরে ঢুকে যায়। এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকে গেলে যেটা হবে, মাছটা খেতে অনেক মজা লাগবে, সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো কীভাবে দিচ্ছি। আমি যে মাছখানটায় চিড়ে নিয়েছিলাম মাছগুলো, সেই কাটা জায়গায় কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মশলাগুলো মাছের দুই পিঠেই মাখতে হবে। আমার মাছগুলো ম্যারিনেট করা শেষ, দেখতে পাচ্ছেন আমি যা পেটে কেটে নিয়েছিলাম পেটের দিকটাতে, সেখানেও কিন্তু আমি ভেতরে মশলাগুলো দিয়ে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি মাছগুলো রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। এতে করে মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে, লবণ ঝালটা একদম মানে ঠিক মতো থাকবে। তখন ব্যাস 30 মিনিট পর ফিরে এলাম, আসলে মাছটা একটু শুকিয়ে গিয়েছিল, তাই আমি আবারও একটু ভিজিয়ে নিচ্ছি আর কি, মাছটা আবারও মশলা দিয়ে একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব, এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, যদিও সম্পূর্ণ ময়দাটা আমার লাগবে না, সেটা দেখেই বুঝতে পারবেন। আমি একটি চালনি দিয়ে ময়দাগুলো জাস্ট আলতোভাবে মানে চেলে নিব মাছের উপরে, দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি। মাছের দুপিটেই আমি এভাবে ময়দা দিয়ে নিব, এতে করে যেটা হবে, মাছটা যখন আমি ফ্রাই করব
তখন উপরটা মচমচে হবে, কিন্তু ভেতরটা জুসি থেকে যাবে। ব্যাস আমার ময়দা দেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাব ভাজতে। ফ্রাই প্যানটি গরম হয়ে এলে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিব। এরপর আমি একটি মাছ একটু ঝেড়ে নেব, উপরে যে এক্সট্রা ময়দাটা সেটা ফেলে নেব আর কি। এখন তেলে দিয়ে দিব, খুব সাবধানে দিতে হবে যেন তেলগুলো ছিটকে শরীরে না পড়ে। এখন আমি একটি ফুটন দিয়ে তেলগুলো মাছের উপরে দিব। দেখে বুঝতে পারছেন কিভাবে দিচ্ছি, এতে করে যেটা হবে মাছটা দুই দিকেই ভালোভাবে কুক হবে। মাছটা আমার একদিকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খুব সাবধানে মাছটি উল্টে দেব। এই কাজটা খুবই সাবধানের সাথে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় আর তেলগুলো ছিটকে শরীরে না পড়ে। দেখতে পাচ্ছেন মাছটার কালার কত সুন্দর আসছে, মাছের এক পেট কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটু চেপে চেপে দিচ্ছি, মাছটি আমার প্রায় ভাজা শেষ, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। একটু মাছের পিঠটাও আমি ভেজে নিব এভাবে কিছুক্ষণ ধরে রেখে। ব্যাস আমার তেলাপিয়া মাছ ভাজা শেষ, এখন মাছটাকে আমি তুলে নিব। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আমার ভিডিওটি। আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে। তো এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।